দীর্ঘ ১৯ বছর পর সিলেটে যুবদলের জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মহামারী করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগ বন্যার দীর্ঘ ৯ মাস পর যুবদলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আবারও জেলা ও মহানগরের বিভিন্ন পৌর ও ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধি সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা কর্তৃক আয়োজিত তৃণমূল পর্যায়ের যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে বালাগঞ্জ পৌর যুবদলের সাথে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে নগরীর ভাতালিয়া এলাকায় অস্থায়ী কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনসারউদ্দিন, যুবদলের সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ। উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার বলেন, আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যুবদলকে সুসংগঠিত করার জন্য, এবং যেহেতু আমরা জানেন যে দীর্ঘ ১৯ বছর এই সিলেটের যুবদলের কমিটি ছিল না, আমরা ইনশাল্লাহ সাবেক যুবদল যারা আছে, বর্তমান যারা সাবেক ছাত্রদল আছে, এদের সমন্বয়ে এবং তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী যুবদলকে একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আমরা সচেষ্ট থাকবো, ইনশাল্লাহ চেষ্টা করব সকল দল মত উদ্যে উঠে এবং সকলের এবং কোনো পক্ষ বিপক্ষ অবলম্বন না করে আমরা জাতীয়তাবাদী যুবদলকে যুবদলের মতো গঠন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এখন আমাদের ইউনিট কমিটিগুলি গঠন করতেছি, ইউনিটগুলিটি গঠিত হওয়ার পরেই সম্মেলনের মাধ্যমে আমাদের এই জেলা যুবদল গঠিত হবে ইনশাল্লাহ শীঘ্রই, যত সম্ভব দুই মাসে আমরা সময় দিচ্ছি, ধরেন না দুই তিন মাসের ভিতরেই আমরা হয়তো চেষ্টা করব, হয়তো আর একটু সময় লাগতে পারে, আমরা অবিলম্বে এই জেলা যুবদল শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো ইনশাল্লাহ। সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, আসলে যুবদলের আমরা কমিটি আসার পর থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে, কারণ দীর্ঘ এটা দূরত্বে বিলম্বের পরে দীর্ঘদিন পরে যুবদলের নতুন নেতৃত্ব এসেছে, আমরা প্রতিনিয়তই সাড়া পেয়ে যাচ্ছি। দেশের বৈশ্বিক মহামারীর কারণে মধ্যপথে কিছু স্থবিরতা ছিল কার সাংগঠনিক দিক থেকে, কিন্তু সাংগঠনিক দিকে সব স্থবিরতা থাকলে আমাদের যুবদল সিলেট জেলা এবং মহানগর স্থবির ছিল না। আমরা ত্রাণ কার্যক্রমে দলের নির্দেশনায় সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফল হয়েছি, এবং আমরা ইতিমধ্যে আজকে সহ আমরা ৩টা ৪টা ইউনিটের কাজ প্রতিনিধি সম্মেলন সম্মেলন করেছি, মাশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। এখানে বেগম খালেদা জিয়া, যেখানে জিয়াউর রহমান, যেখানে জননেতা তারেক রহমানের অস্তিত্ব মানুষ খুঁজে পায়, সেখানে এই মানুষের এক জাগ মানুষের সম্মেলন অভূতপূর্বভাবে ঘটে, সেটা আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, এবং আশা করি আমরা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্যে আমরা সফলভাবে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। দল দলে ত্যাগই একটা বড় শব্দ, দলের জন্য একটা মহামূল্যবান শব্দ হলো ত্যাগ, ত্যাগী যারা, ত্যাগের সাথে যারা বিচক্ষণ, অবিডিয়েন্ট, অনুগত এবং বিশ্বস্ত, এবং দলকে তার সাহসিকতার মাধ্যমে দলের মূল গন্তব্যে দলকে পৌঁছে নিয়ে যেতে পারে, আমরা সেই সকল বৈশিষ্ট্যওয়ালা যে সকল লিডারশিপ এবং যে সকল নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে আমরা খুঁজছি, এবং আমরা আশা করি আমরা এই নেতৃত্বকে খুঁজে পাবো এবং দলকে সেই গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। সিলেট জেলা যুবদলের সদস্য লিটন আহমেদ বলেন, গত পরশু থেকে আমরা ৩ দিন যাবৎ জেলা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাদের মত বিনিময় সভা হয়েছে। ইতিমধ্যে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌর এবং বালাগঞ্জ উপজেলা এবং উসমানীনগর উপজেলা, আমরা এই ৫টি ইউনিট, সাংগঠনিক ইউনিট, আমরা ইতিমধ্যে প্রতিনিধি সভা এবং মত বিনিময় সভা শেষ করেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে। আগামীতে আবার আরও বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলোর কাজ শুরু হবে, খুব শীঘ্রই আমরা এই কমিটিগুলো আমরা করতে পারবো। আমাদের জেলা যুবদলের সুযোগ্য আহ্বায়ক জনাব সিদ্দিকুর রহমান পাপলু এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংগঠনিক টিমের সমন্বয়েই এই কমিটিগুলো এবং ত্যাগ এবং নির্যাতিতদেরকে দিয়েই কমিটি ঘোষণা করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, আক্তার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, অ্যাডভোকেট সাইদ আহমদ, সাহেদ আহমদ চমন, মিজানুর রহমান নেসার, অলি চৌধুরী, কয়েস আহমদ, মাহফুজ আহমদ, আলী আহমদ আলম সহ বালাগঞ্জ পৌর এলাকার নেতৃবৃন্দরা। অন্যদিকে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধি সভার অনুষ্ঠিত হয়। এতে মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে
ও সদস্য সচিব শাহনেওয়াজ বক্ত তারেকের পরিচালনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধি সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার। উক্ত সভায় প্রধান অতিথি শহীদ উল্লাহ তালুকদার বলেন, দলমত নির্বিশেষে নতুন পুরাতন যুবদলের নেতৃবৃন্দদেরকে নিয়ে এবং সাবেক ছাত্রদল নেতাদের নিয়ে পক্ষ বিপক্ষ না নিয়ে সকলকে নিয়ে একটি শক্তিশালী দল গঠন করা হবে বলে তিনি জানান। এই ব্যাপারে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনসারউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এই যে সিলেট বিভাগীয় সাংগঠন টিম গঠন করে পাঠানোর পরিপ্রেক্ষিতে সিলেটের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত হয়েছে এবং আমরা যেখানে যাচ্ছি, যাদের সাথে যোগাযোগ করছি, খুব ব্যাপক সাড়া পাচ্ছি যুবদলের নেতাকর্মীদের। যুবদল মহানগরের ক্ষেত্রে সেই অবস্থা, আমরা ইতিমধ্যে আমরা তিনটা ওয়ার্ড কমিটি করেছি, আজকে আরও দুইটা ওয়ার্ড কমিটি হবে, ব্যাপক সাড়া পাচ্ছি আমরা যুবদলের এবং সবাই আশাবাদী। আমরা মানে সততার ভিত্তিতে এবং স্বতঃস্ফূর্তভাবে স্বচ্ছতার ভিত্তিতে তৃণমূলের নেতাকর্মীদের বক্তব্যের আলোকে, তৃণমূলের নেতাকর্মীদের দাবির আলোকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে সাংগঠনিক টিম, প্রত্যেক ওয়ার্ডে কমিটি আমরা গঠন করে দেবো। এখানে কোনো ধরনের কোনো অস্বচ্ছতা, কোনো ধরনের কোনো সৌজন্যতা যুবদলের ক্ষেত্রে এটা 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 হবে না। আমরা স্বচ্ছভাবে ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত নেতাকর্মী যারা আছে, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছিল, যারা মামলা হামলার শিকার হয়েছে, তাদের মধ্যে থেকেই নেতৃত্ব বাছাই করবো ইনশাআল্লাহ। মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব বলেন, করোনা মহামারী আসা বিশ্বের মধ্যে এই কারণে আমরা প্রত্যেক ওয়ার্ড কমিটি করতে গিয়ে আমরা একটু বিলম্ব হয়েছি। এখন আমরা করোনা মহামারী যেহেতু একটু স্থিতিশীল অবস্থায় আছে, এই কারণে আমরা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্র নির্বাহী কমিটির শহীদুল্লাহ তালুকদার নেতৃত্বে বিভাগীয় সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিম, ওই টিমে আমরা আজকে গত মঙ্গলবার থেকে আমরা প্রত্যেক ওয়ার্ডে মত বিনিময় সভা, তারার উপস্থিতিতেই আমরা তাদের মতামত নিয়ে আমরা দুই চার দিনের ভিতরে আমরা ওয়ার্ড কমিটি যেগুলা ওয়ার্ড কমিটি আমরা সম্পূর্ণ করছি ওইগুলো আমরা ঘোষণা করব। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন মানিক, আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান সহ প্রমুখ। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।